কর ও শুল্ক কাঠামো ঢেলে সাজাতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বিষয়ক জাতীয় কমিটি। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কমিটির নবম সভা শেষে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। আমরা মূলত ট্যারিফ রেশনালাইজেশন করা বা এই যে বিভিন্ন কাস্টমস ডিউটি আছে, ভ্যাট আছে, এনবিআর ট্যাক্স আছে, এই সকল বিষয়ে যাতে আমাদের এটা বিজনেস ফ্রেন্ডলি হয়, এটা যেন কর্ম মানে সংস্থানটা বৃদ্ধি করে বা আমাদের এই কাজ করতে গিয়ে যে সকল চ্যালেঞ্জও আছে, আমাদের লজিস্টিক্সের ইম্প্রুভমেন্ট করা, আমাদের মার্কেট ডাইভার্সিফিকেশন করা, আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করা, এই সব বিষয় নিয়ে কিন্তু এই কমিটি কাজ করছে।